এই যাত্রায় বিরতি থেকে ফিরলে আসলে যাকে পেয়েছি আর কি, মানে তার লেখা একটা খুব বিখ্যাত কবিতা করোনাকালীন সময়ে পাঠকের কাছে কিংবা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল ছিলেন তাদের প্রত্যেকের পরিচিত এই যাত্রায় বেঁচে গেলে। সেই কবি তরুণ লেখক সাহিত্যিক কবি নানান উপমায় আসলে তাকে ভূষিত করা যায়, তিনি আছেন আমাদের সঙ্গে। সহস্র সুমন, স্বাগত, শুভ সকাল আপনাকে। শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল আমরা আসলে সবাইকেই বলি, সেই সাথে একটা কমন জিনিস আমরা জানতে চাই যে যেই অতিথি হয়ে আসেন সকালটা শুরু হয় কিভাবে? সকালটা শুরু হয় আসলে মানে আমরা আমরা সত্য কথা দিয়ে শুরু করি আর কি সকালবেলা। সেটা হলো আমরা যারা খুবই কর্মব্যস্ত, আমরা যারা একটু রাত করে ঘুমাই, আমরা কিন্তু সচরাচর খুব সকালে আসলে উঠতে পারি না। কিন্তু যখন উঠতে পারি, খুব সকালে যখন উঠতে পারি, তখন পৃথিবীটা তো মোহনীয় মনে হয়, সকালের যে সুন্দর বাতাস এবং পাখির ডাক। কিন্তু আমি যদি এরকম হয় যে রাত্রে দেরি করে ঘুমালাম, সেক্ষেত্রে আমার সকালটা আসলে আর ওঠা হয় না। কিন্তু কখনো কখনো আমি সকালে ওঠার জন্যই রাত্রে একটু আর্লি ঘুমাতে যাই, এবং তখন যে সকালটি আমি পাই, যে শুভেচ্ছা দিকটি পাই, তখন মনে হয় যে এটি আসলে সৃষ্টিকর্তার একটা উপহার। এবং আমরা তখন এক কাপ চা এক কাপ কফি দিয়ে আমরা আমাদের দিনটা শুরু করি, হয়তো একটা রবীন্দ্রসঙ্গীত শুনি, হয়তো একটা নজরুল গীতি শুনি, এবং আমাদের দিনটা শুরু করি। স্নিগ্ধতা কাজ করে, একটা স্নিগ্ধতা কাজ করে, চমৎকার। এবং আপনি সেই স্নিগ্ধতারই বহিঃপ্রকাশ ঘটেন আপনার লেখার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে কাব্যচর্চায়। বইমেলা চলছে, শুরুতেই জানতে চাওয়া যে এবারের বইমেলায় কী আছে আপনার? আচ্ছা, এবারের বইমেলাতে আমার একটা গল্পগ্রন্থ আছে, এবং এই গল্পগ্রন্থটির মধ্যে 11টি গল্প আছে। গল্পগ্রন্থটির নাম হচ্ছে প্রথম প্রেমী শ্রেষ্ঠ প্রেম এ কথা সত্য নয়। আপনি জানেন যে আমাদের সোসাইটিতে বা আমাদের সংস্কৃতিতে একটা খুব প্রচলিত কথা আছে যে প্রথম প্রেমই শ্রেষ্ঠ প্রেম, প্রথম প্রেমকে কখনো ভোলা যায় না। তো আমরা যারা লেখক বা আমরা যারা লেখালেখি করি, লেখালেখি কিন্তু আসলে একটা গবেষণামূলক কাজ। একটা ক্যারেক্টারকে তৈরি করা, একটা ক্যারেক্টারের ভিতরে ঢুকতে পারা, ঢুকতে চাওয়া, তাকে কিন্তু মাইনিং করা, তার ভিতরের অন্তরটাকে খনি, অন্তরের খনি থেকে তার ভিতরের অনুভূতিগুলোকে তুলে নিয়ে আসা একটা গবেষণামূলক কাজ। তো তখন আমরা লেখকরা চেষ্টা করি যে মেইন স্ট্রিমের বিপরীতে যেতে, যে থিওরিটা বা যে স্টেটমেন্টটা প্রচলিত আছে সমাজে, তো প্রথম প্রেমই কেন শ্রেষ্ঠ প্রেম? একটা মানুষের জীবনে তো একাধিক প্রেম আসতে পারে, দুইটা আসতে পারে, চারটা আসতে পারে, বা বিভিন্ন সিকোয়েন্সে, তাহলে কি এটা খারাপ? আমরা কিন্তু ধরে নিই যে একটা মানুষ প্রথম বিয়ে করেছে বা প্রথম প্রেম করেছে, তারপর আর একটা প্রেম করেছে বা একটা বিয়ে করেছে, তার মানে তার ক্যারেক্টার খারাপ। কিন্তু সামাজিক বাস্তবতা থাকতে পারে। আমি আপনাদের সাথে একটু আগে কথা বলছিলাম যে আমি যেহেতু প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি, গরিব দুঃখী, স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছে, নৌকা ডুবিতে মরে গেছে, রিক্সা চালাতে গিয়ে পা কাটা পড়েছে, আমি দেখেছি যে একটা মানুষের জীবনে, একটা নারীর জীবনে একটা পুরুষ আমাদের সোশ্যাল কনটেক্সটে কত গুরুত্বপূর্ণ, এবং একটা পুরুষের জীবনে একটা নারী তার ডেভেলপমেন্টের জন্য হোক, তার উন্নতির জন্য হোক, সংসারের বা সামাজিক সুখ শান্তির জন্য হোক, একটা পুরুষের জীবনে একটা নারী কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এই সামাজিক ঘাত প্রতিঘাতের মধ্যে তারা একে অন্যকে স্রোতে যখন তারা হারিয়ে ফেলে একটি স্পেসিফিক নারীকে, একটি নির্দিষ্ট পুরুষকে, তখন কি তার জীবনে আর পুরুষ আসবে না, নারী আসবে না? তার যদি ছোটো বাচ্চা থাকে, সেই ছোটো বাচ্চাকে কেউ কেউ লালন করবে না? কোন কনটেক্সটে করবে, কোন অবস্থায় করবে? এইগুলো নিয়ে আমি একটি গল্প লিখেছি, এবং ওর ভিতরে আরও অনেক গল্প আছে, আরও 11টি গল্প আছে। সেখানে গরিব দুঃখী মানুষের গল্প আছে, আমাদের কনটেক্সটে আধুনিক যুব সমাজের গল্প আছে। এই জন্য এই বইমেলাতে আমার প্রথম প্রেমই শ্রেষ্ঠ প্রেম, প্রেম এ কথা সত্য নয়, এটি চলছে, এবং আমার মনে হয় যে পাঠক এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। কোন প্রকাশনী থেকে এটি? শিখা প্রকাশনী থেকে। আপনারা জানেন যে গত বছর শিখা প্রকাশনীর প্রকাশক জনাব নজরুল ইসলাম বাহার, উনি কিন্তু করোনায় ইন্তেকাল করেছেন, করোনায় মারা গেছেন। এবং আমাদের লেখকদেরকে তৈরির পিছনে প্রকাশকদের কিন্তু চমৎকার অনবদ্য অবদান আছে। কিন্তু আপনি অনেক সময় তরুণ লেখকদেরকে একটু বলতে শুনবেন যে একটু প্রকাশকদের ব্যাপারে তাদের একটু মান অভিমান থাকে, যে নতুন লেখকদেরকে অনেক সময় রয়্যালিটি দেয় না বা এটা দেয় না সেটা দেয় না। আসলে একটা সব জায়গায় তো প্রতিযোগিতা ডিপেন্ড করে। তো এই জন্য জেনারেলাইজ না করে আমি যেটা বলবো যে একটা লেখক তৈরির পিছনে প্রকাশকদের আসলে ভূমিকা থাকে। তা এই জন্য নজরুল ইসলাম বাহার ভাইকে আমি এই বইটি আসলে উৎসর্গ করেছি, প্রথম প্রেম শ্রেষ্ঠ প্রেম। আর একটু দর্শকদের মানে বলে রাখতে চাই, আপনার কথা শুনে যেটা মনে হলো যে প্রথম প্রেমী শ্রেষ্ঠ প্রেম নয়, হ্যাঁ প্রথম প্রেমী শ্রেষ্ঠ প্রেম এ কথা সত্য নয়, মানে এটা চটুল কোনো গল্পের বিষয় না, এটা আসলে কঠিন বাস্তবতার বিষয়, এবং সেটা নিশ্চয়ই পাঠক গ্রহণ করবে, সেরকমটাই প্রত্যাশা করতে হয় নিঃসন্দেহে। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সাহিত্য চর্চা, পড়াশোনার বাইরে এসে বা কখন মনে হলো যে সাহিত্য চর্চা করবেন, কখন সময় থেকে এটা শুরু হয়? আচ্ছা, আমি আপনাকে একটা মজার ঘটনা বলি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আপনি একটা কিছু লিখলেই ফেসবুকে দিয়ে দিচ্ছি, কেউ পড়ছে, কেউ লাইক দিচ্ছে, কেউ কমেন্ট দিচ্ছে। আমি যখন ক্লাস 5 ছিলাম,
আমার একটা কবিতা ইত্তেফাক পত্রিকায় প্রকাশ হয়। আচ্ছা, তো আপনি ধরেন যে 1995-94 সালের দিকে একটা কবিতা একটা বাচ্চার ক্লাস ফাইভে পড়ে, তার একটা কবিতা ইত্তেফাকে প্রকাশ পেয়েছে, এটি কিন্তু ওই সময় যেন তেন কথা ছিল না, আনন্দের ব্যাপার ছিল। ওই কবিতাটা ছিল কিরকম? এবং আপনি নিশ্চয়ই তখন রাজধানী ছিলেন? না না, আমি তখন রাইট, আমি তখন কুষ্টিয়াতে একটা মফস্বলে, আমি একটা গ্রামের ভিতরে পড়াশোনা করি, তো আমি তো তখন ওই স্কুলের স্টার হয়ে গেছি। হ্যাঁ, একটা কবিতাটা এরকম, কাজের কথা, পড়ে আছে কাজ বহে যায় বেলা, তবু কেন করি মোরা তারই অবহেলা। কাজ আছে দুই প্রকার, ভালো আর মন্দ, ভালো কাজ ছাড়া জীবন হয় নিরানন্দ। এই যে ক্লাস ফাইভে যখন আমি এটা লিখলাম এবং আমি দেখলাম যে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, আমার ক্লাসের টিচাররা বলতো ও তো করতে ইত্তেফাক পত্রিকায় ওর কবিতা বের হয়েছে, হ্যাঁ, তো তখন তো একটা মানে অন্যরকম ব্যাপার। এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে মানুষ একটা জিনিসকে ভালোকে ভালো বলা, এই ভালোকে ভালো বলতে হবে, তখন থেকে আমার মনে হয় যে না, মানুষের গল্প বললে মানুষ যদি তার গল্পের ভিতরে তাকে খুঁজে পায় তখন সে খুশি হয়। তখনই আমি মানুষের গল্প বলার মানে লেখাটা আসলে কি মানুষের গল্প বলা, তো আপনাদের গল্প বলা, মানুষের গল্প বলা, সাধারণ মানুষের গল্প, তখন থেকে আমি শুরু করি। পরে ইউনিভার্সিটিতে আসার পরে 2011 সালে আমার প্রথম প্রকাশ অন্ধকারের এক পিঠ, এই গল্পগ্রন্থ দিয়ে। তারপরে সায়েন্স ফিকশন লিখেছি, কিছু প্রেমের উপন্যাস লিখেছি, প্রবন্ধ লিখেছি, সফলতার আপেক্ষিকতা, এ পর্যন্ত আমার এইবারের বইমেলা দিয়ে আমার বইটি 16তম বই, 16তম গ্রন্থ আমার। অভিনন্দন আপনাকে এবারের বইয়ের জন্য। তাহলে বলা চলে যে আপনি সব কিছুই টাচ করেছেন, অর্থাৎ কবিতা, চেষ্টা করেছি, সবকিছু বলা যাবে না। আসলে কি, আমরা তো লেখক পরে আগে পাঠক। আমরা ধরেন প্রথমে হুমায়ুন আহমেদের বইটা আমরা কেন বলি, এত ইজিলি অ্যাক্সেসেবল যে কেউ হুমায়ুন আহমেদের বইয়ের ভিতরে এক মুহূর্তের মধ্যে ঢুকে পড়তে পারে। প্রথমে আমরা ছোটবেলায় হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, তার আগে মাসুদ রানা বা এগুলো দিয়ে ঢুকলাম। পরে আস্তে আস্তে বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে পার্লেস বাক, আর্নেস্ট হেমিংওয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ধীরে 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 কিন্তু আমরা কঠিনের ভিতরে ঢুকতে শুরু করলাম, বিশ্ব সাহিত্য সম্পর্কে আমরা একটা ধারণা নিতে শুরু করলাম। তারপরে আমরা এই লেখালেখির দিকে, এই যে লেখালেখি করছেন, এর পেছনে অনুপ্রেরণা কি কাজ করে? মানে আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি দেখেন আমার নামটি হচ্ছে সহস্র সুমন। তো আমার বাবা, উনি একজন একটা সরকারি কর্মচারী ছিলেন, থাকে না মধ্যবিত্ত সরকারি কর্মচারী, আপনি বিভিন্ন গল্প উপন্যাসে পাবেন যে সকালবেলা 9টায় অফিসে যাচ্ছে, 5টায় চলে আসছে, কিন্তু তার অনবদ্য তার প্রতিভা, অনবদ্য তার শখ, তিনি হারমোনিয়াম বাজাতে পারেন, তবলা বাজাতে পারেন, বাঁশি বাজাতে পারেন, কিন্তু সংসারের চাপে উনি কিছুই করতে পারেন না। ঠিক তাই আমার বাবা ছিলেন এরকম একজন মানুষ, এবং আমার মা ছিলেন খুবই বাস্তববাদী, তিনি সংসার নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। আমার বাবা তবলা নিয়ে আসছে, উনি মেজাজ খারাপ করে ফেলতেন। আমার বাবা চাইতেন ছেলেদের ভিতরে এই জিনিসগুলো ঢুকুক। তখন আমার বাবা আস্তে আস্তে, আমি যে আপনাকে যে কবিতাটার কথা বললাম, পরবর্তীতে আরও কবিতা যখন লিখেছি, তো আমার বাবা কিন্তু এই যে পোস্ট করা, আমি তো তখনও জানতাম না কীভাবে ইত্তেফাকে পাঠাতে হয়, উনি কিন্তু এগুলো হেল্প করতেন। তাই আমি বলবো যে আমার বাবা, আমার মা, আমার বাবার বিশেষ করে খুবই উৎসাহ ছিল যে আমার ছেলে সৃজনশীল হোক, মানুষকে বুঝতে শিখুক, মানুষকে পাঠ করুক, এটা আমার বাবা সবসময়। তাছাড়া নিজের ভেতরে যেই চাওয়াটা ছিল, যেটা হয়তো তিনি পরিপূর্ণভাবে পূরণ করতে পারেননি, সেটা চাইতেন সন্তানদের মধ্যে দিয়ে পূরণ হোক। আপনি বলছেন যে আপনি লেখকের আগে একজন পাঠক, পাঠক হওয়া কতটা জরুরি বলে মনে হয়? এটা তো আসলে এইটা নিয়েই আমরা মনে হয় যে একটা সেমিনার আয়োজন করতে পারবো। কারণ কি, আপনার একটা লেখক যদি বই না পড়ে, একটা লেখক যদি গ্রন্থ না পড়ে বিশ্ব সাহিত্য, এবং শুধু এক দেশের সাহিত্য পড়লেও কিন্তু আবার হবে না, আপনি যখন আপনার লেখাগুলো যখন বিভিন্ন সোশ্যাল কনটেক্সটে চলে যাবে, সোশ্যাল ডিনামিক্সের ভিতরে চলে যাবে, তখন আপনাকে আপনাকে পড়তে হবে। না পড়লে হবে কি, যে ধরেন আমার মনের ভিতরে অনেক কথা, আপনি জানেন যে আমরা যারা লেখালেখি করি, অনেক পাঠক আছে যারা আমাদের চেয়ে অনেক ভালো জানে, আমাদের চেয়ে অনেক ভালো লিখতে পারবে, তাদেরকে এখন লিখতে দিলে, কিন্তু উনি লিখছেন না, বা উনি লেখার ঘর, উনি সারাদিন পড়েন, তো আমরা মনে করি কি যে উনি পড়ে, উনি পারলে এক কলম এসে লিখে দেখেন, উনি আমাদের চেয়ে অনেক ভালো লিখতে পারবে চাইলে, ওনার এত পড়ার ব্যাপ্তি। তো এ কারণে আমরা যারা লিখি, আমরা যদি প্রচুর পড়ি, আমরা কি করব যে আমাদের মনের ভিতরে যে কথাটি দুম করে একভাবে বলে দিলে তো হবে না, লেখারও একটা গ্রামার আছে, লেখারও একটা মেটাফোর বলি আমরা, হ্যাঁ, মেটাফোর উপমা। আমি যদি এখন একটা একটা বৃষ্টির শব্দ রিমঝিম, হ্যাঁ, না দেন দিলে ফটফট বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাহলে তো পাঠক বিরক্ত হয়ে যাবে। তো লেখারও একটা একটা লেখারও একটা গতিপথ আছে, লেখার উপমার ব্যবহার কিছু নিয়ম কানুন আছে। আমরা চেষ্টা করি, আমরা ভুল হলে আমাদের সমালোচকরা আমাদেরকে ধরিয়ে দেন, পাঠকরা ধরিয়ে দেন, কিন্তু যদি কেউ না পড়ে, তার মানে আসলে তার ভিতরে কোনো প্রচেষ্টা নেই, এটা পড়তে হবে, লেখালেখি করতে গেলে পড়তে হবে। আপনার এই যে সহস্র সুমন নামটি, এটা কি আপনার নিজে দেয়া নাকি পরিবারের পক্ষ থেকে দেয়া? আচ্ছা, এটি যৌথ প্রযোজনা বলতে পারেন, অর্থাৎ এরকম
আমি যখন লেখালেখিটা শুরু করি তো হয় না যে আমরা দেখি যে মোটামুটি যারা ভালো লেখক কবি তাদের কিন্তু অনেকের ছদ্মনাম আছে, ভানুসিংহ ঠাকুর, বীরবল, হ্যাঁ, বনফুল। তো আমার তখন মনে হলো যে একটা একটা ছদ্মনাম নেওয়া যেতে পারে। তো আমি আমার বাবার কথা একটু আগে বলেছি যে আমার বাবা এসব ব্যাপারে একটা ভালো মেন্টর ছিলেন আমার। তখন আমি তার সাথে কথা বলছিলাম যে আমি আমি অনেকগুলো তালিকা করেছিলাম, সুমন অমুক অমুক সুমন এরকম একটা। তখন আমার বাবা আমাকে একটা কথা বললেন যে শোনো, তুমি যদি লেখালেখি করতে চাও তাহলে তোমার হাজার মানুষের ফর্মে তোমার নিজেকে যেতে হবে, তোমার নিজেকে একজন রিক্সাওয়ালার কাছে দাঁড় করাতে হবে, একজন পুরুষ হয়ে তোমাকে একজন নারীর কাছে দাঁড় করাতে হবে। তুমি কখনো স্রষ্টা হিসেবে বাবার কাছে যাবে, লেখার সময় তুমি বাবা চরিত্রের ভিতরে ঢুকবে না, তুমি বাবা কি ফিল করে তুমি তো লিখতে পারবে না। কখনো মেয়ের কাছে মেয়ে হয়ে তোমাকে লিখতে হবে, সন্তান হয়ে লিখতে হবে, ফুপু হয়ে লিখতে হবে। তার মানে কি, একজন লেখক অনেকগুলো ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়, তখন সে আর সিঙ্গুলার থাকে না, তখন সে থাউজেন্ডস অফ হয়ে যায়, হ্যাঁ, হান্ড্রেডস অফ হয়ে যায়, মিলিয়ন্স অফ হয়ে যায়। তো আমি তখন ওই একটা একটা আমার বাবা তখন বলে তুমি সহস্র বা অজস্র এই টাইপ তুমি করতে পারো। তখন আমার আর একটা ভাই ছিল, মেজো ভাই, তো ও বা টুকটাক লেখালেখি করতো, বাট সে সেরকম সিরিয়াস না, বাট লেখালেখি করতো। তো তখন আমি বললাম তাহলে আমি হলো সহস্র সুমন মেলে ভালো, এটা তো কিন্তু আমরা তখন ক্লাস টেনে পড়ি বা এরকম। তখন আমি হচ্ছে সহস্র সুমন এই নামে আমি তখন দু চারটে কবিতা যে পত্রিকায় এখানে ওখানে লিখতে শুরু করলাম, আর আমার মেজো ভাই অজস্র নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে যে আপনার পরিবারে এক ধরনের সাহিত্য সংস্কৃতির প্রতি চর্চা কিংবা এক ধরনের আগ্রহ, এই এই বিষয়টা আসলে কতটা জরুরি বলে মনে করেন? পরিবারে এই ছায়াগুলো থাকলে ওই পুরো পরিবার কিংবা পুরো কাঠামোতে আসলে কেমন প্রভাব? একটা গল্প বললে আপনি ভীষণভাবে অবাক হবেন। আমরা ছিলাম তিন ভাই এক বোন। আমার বাবা অফিস থেকে ফিরে, আমাদের একটা ব্ল্যাকবোর্ড ছিল, উনি একটা ব্ল্যাকবোর্ডে চক এবং ওই ডাস্টার নিয়ে ওই ব্ল্যাকবোর্ডে উনি পড়াতে শুরু করতেন। আমার বড় ভাইয়াকে উনি প্রথমে অঙ্ক করাতেন। আমরা কিন্তু একটা মাদুরের উপরে, মাদুরের উপরে সবাই বসে আছে, তিন ভাই এক বোন বসে আছে, আমার বাবা শিক্ষকের মতো ব্ল্যাকবোর্ডে পড়াচ্ছেন। তো এক ক্লাসের অঙ্ক পড়ানো হয়ে গেল, আমরা দেখলাম বড় ভাইকে পড়ানো শেষ, এবার পড়াচ্ছে বোনকে, তারপরে পড়াচ্ছে ভাইকে, তারপরে আমাকে পড়ালো হয়তো অন্য একটা যোগ বিয়োগ, তাকে আগে পড়িয়েছে কারক সমাস, তার আগে পড়িয়েছে হয়তো সায়েন্সের কিছু। তো আমাদের আমার বাবা যখন আমাদেরকে পড়াতেন ঘরের মধ্যে বাসায়, এটা স্কুলের একটা শেপ নিত। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, আমরা চার ভাই বোনই কোনো না কোনো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থাকতাম। ওই সময় স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে বই দিত। তো একটা বাড়িতে চার ভাই বোন যদি প্রত্যেকে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো বছর শেষে কতগুলো বই আসে। তখন আমার বাবা করলেন কি, এই সবগুলো বই এবং প্রতি একুশে বইমেলায় যে বই কিনে কিনে তিনি আমাদের একটা পারিবারিক লাইব্রেরি করে দিলেন, সেটাতে সিলও তৈরি করলেন। হ্যাঁ, যে ঈসা মাসু পারিবারিক লাইব্রেরি, ঈসা মাসু, ইতে ইলিয়াস, সাথে সাজেদা, মাতে মামুন, সুতে সুমন, ঈসা মাসু পারিবারিক লাইব্রেরি। এবং এই লাইব্রেরিতে আমাদের এখন প্রায় 3000 বইয়ের সংগ্রহ আছে। তো এই যে ব্যাপারটা, আমি বলছি না যে এতে করে আমরা মহান মহৎ কিছু হয়ে গেছি, ব্যাপারটি সেরকম না, কিন্তু এই চর্চাটি থাকলে আমার মনে হয় যে সমাজে একটা ভালো একটা প্রভাব পড়তে পারে, একটা চমৎকার ইম্প্যাক্ট পড়তে পারে। আর বই বই এমন একটা জিনিস যেখান থেকে আপনি সব ধরনের জ্ঞান, পৃথিবীর সব জায়গার অভিজ্ঞতা আপনি আসলে নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন, করতে পারবেন, মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বড় হয়, বড় হয়। আচ্ছা, আপনি কবিতা লিখলেন, উপন্যাস, প্রবন্ধ, অনেক কিছু লিখলেন, ভ্রমণ কাহিনী তো এখনো লেখা হয়। ভ্রমণ কাহিনী আমি শুরু করেছি, রাইট, ভ্রমণ কাহিনী শুরু করেছি। মানে আপনি তো মোটামুটি অনেক জায়গায় ঘোরার এক ধরনের অভ্যাস। জি জি, এবং একক ট্রাভেল বলা যায় আর কি। হ্যাঁ, সেদিকে কোনো আগ্রহ আছে কি? আমি একটা ভ্রমণ কাহিনী শুরু করেছি, আমি অস্ট্রেলিয়াতে, তারপর ভিয়েতনামে, ইউরোপে আমি অনেকগুলো দেশে গিয়েছি, এবং একে একে ট্রাভেল করলে যখন আমি প্রাগে যাই, প্রাগে গিয়ে আমার বেশ কিছু ফ্রেন্ড হয় জাপানিজ, তো ওদের সাথে এমন এমন কথাবার্তা হয় আমার মনে হয় যে এগুলো মানুষের জানা উচিত। আমি জানি না, আমরা যারা লিখি আমাদের সবার খালি মনে হয় এগুলো মানুষের জানা উচিত, এতে কি চেঞ্জ আসবে জানি না, বাট মনে হয় যে মানে একজন লেখক হিসেবে মনে হয় যে নিজের সবটুকু অভিজ্ঞতা পাঠকের মধ্যে যদি বিলিয়ে দিতে পারি। দিদি, আমি আমি যখন সুইডেনে গিয়েছি, আমি এয়ারপোর্ট থেকে নেমে একটা হোটেল আমার বুক করা ছিল, আপনি অবাক হবেন, আমি হোটেলে গিয়ে দেখি কেউ নাই, একটা মানুষ নাই সেখানে, অথচ তারা বুকিং নিয়েছে, আমার ক্রেডিট কার্ড থেকে টাকাও কেটে নিয়ে গেছে। হোটেলটা হচ্ছে একটা বিমান, একটা বোয়িং বিমান, ম্যাসিভ বিমান, ওই বিমানটা পুরাতন হয়ে গেছে, ওরা ভেঙে ওইটাকে একটা সাবলিস দিয়ে দিয়েছে, এখন ওইখানে কেবিন করে করে ওটাই হচ্ছে হোটেল, ডিফারেন্ট টাইপের হোটেল। এইখানে থাকার যে অভিজ্ঞতা, আমার মনে হচ্ছে আমি এটা লিখবো। তো আমি ইউরোপ ভ্রমণের উপরে আমি একটা বই লিখছি, এবং একা একা ঘুরতে গেলে আমি কী কী ফেস করেছি এটাও যেমন, আর আমাদের ওখানে সোশ্যাল কী কী ডিফারেন্স আছে, সামাজিক সংস্কৃতি কী পার্থক্য আছে, এবং একজন বাঙালি হিসেবে ওখানে কী কী সুযোগ আছে দেশকে রিপ্রেজেন্ট করার এবং নিজেকে প্রতিষ্ঠা করার কী কী সুযোগ, এগুলো আমি একটু লেখার চেষ্টা করছি। আপনার লেখালেখি থেকে তরুণদের জন্য কিছু বলতেন যদি? আচ্ছা, তরুণদের এটা এখন একটা কথাই বলতে চাই, সেটা হলো মাল্টিমিডিয়ার যুক্ত, আপনার বই হচ্ছে মনোমিডিয়া,
চোখ দিয়ে দেখতে হয়, একটা ইন্দ্রিয় শুধু তাকে ভিতরে নিয়ে যায়। কিন্তু মাল্টিমিডিয়ার যুগে যেটা হয়, চিত হয়ে শুয়ে থাকলেই এটা হচ্ছে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে ঢুকছে, খুব ইজি, খুব সহজ, খুব সহজ। এবং আপনি দেখেন ভালো জিনিস কয়টা ভাইরাল হয়, এখন যা ভাইরাল হয় সব হচ্ছে হয় বিতর্কিত নয় নেগেটিভ। তো এই জন্য আমি তরুণদেরকে যেটা বলবো যে ঠিক আছে, এগুলোকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এবং এগুলো একটা ভালো প্ল্যাটফর্মও বটে যে যেখানে আপনি একটা ছোট ক্রিয়েশন হলো, যেমন আমার এ যাত্রায় বেঁচে গেলেই, এটা যদি মাল্টিমিডিয়া না থাকতো, হ্যাঁ টনি ডাইস দাদা যখন এই কাজটি করলেন বাংলাদেশের 21 জন শিল্পী, এটি যদি মাল্টিমিডিয়া না থাকতো, এটি কি মানুষের কাছে এত দ্রুত পৌঁছতো? পৌঁছতো না। তো এটিকে আমরা অবজ্ঞা করি না, কিন্তু বই পড়ার যে অভ্যেস ছুটে যাচ্ছে এইটি কিন্তু অ্যালার্মিং। বই বেচা কেনা বাড়ছে, বই অনেক বিক্রি হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে বই পড়ার ব্যাপার যে আগ্রহটা ছিল আগে, মানুষ অবসর পেলেই বই পড়তো, অবসর এখন মানুষ অবসর পেলেই মোবাইল, উপহার হতো আগে বই, বিভিন্ন উপলক্ষে উপহার হতো বই, এখন কিন্তু আসলে সেই জায়গা থেকে মানুষ সরে এসেছে, মানুষ একটু এখন শোপিস এটা সেটা সুভেনির অনেক কিছু চলে এসেছে, ডিভাইস বাচ্চাদের কাছে জায়গা করে নিচ্ছে, বই ডিভাইস বাচ্চাদের কাছে জায়গা করে নিচ্ছে, হয়তো আবার সেই সুদিন ফিরে আসবে। আপনি প্রশাসন সার্ভিসে কাজ করেন, আপনাদের আপনি যখন একজন লেখক কবি এবং সেই সঙ্গে প্রশাসনের একজন কর্তা, তখন এক ধরনের ইতিবাচক সম্ভাবনা দেখা যায়, এই অর্থে যে আপনারা বিভিন্ন প্রান্তেই আসলে কাজ করেন, করতে হয়, ছুটে যেতে হয়, থাকতে হয় সেখানে কিছুদিন, স্থায়ী অনেকটা গড়ে নিতে হয় সেই অঞ্চলে, হয়তো বা নিজেদের এই ছাপটা পড়বে বা পড়ে। এবং আমার দেখার অনেকেই আছেন কর্মকর্তা যারা বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানে আবার নতুন করে কালচারাল একটা জোট করার চেষ্টা করে, এবং নিজের যদি একটা জায়গা থাকে, নিজের যদি সেরকম একটা বড় জায়গা থাকে, তাহলে কিন্তু তার কথাটা অন্য সবাই শুনে, অর্থাৎ আপনার অধীনস্থ যেই কর্মকর্তা কর্মচারীরা আছেন, আপনি যদি তাদেরকে বলেন, তাদের উপরে একটা প্রভাব থাকে আসলে, থাকে স্থানীয়দেরকে সম্পৃক্ত করার এক ধরনের সুযোগ থাকে, এবং নিশ্চয়ই আপনি সেই সুযোগটাও কাজে লাগাবেন, সেই প্রত্যাশাটা আমরা করতেই পারি আপনার কাছে, নিঃসন্দেহে এটা আমরা করি, এটা আমরা চেষ্টা করি। যেমন আমরা যেখানে কাজ করি সেইখানে কিছু লেখক আছে, আপনি অবাক হবেন যে অনেকে মনে করে যে সবকিছু ঢাকা কেন্দ্রিক, আমি পঞ্চগড়ে কাজ করেছি, পঞ্চগড়ের লেখক সাহিত্যিক ফটোগ্রাফার আমি আমার জায়গাতে যতটুকু করণীয় ছিল আমার সাথে, যে তারা যদি আমার দ্বারা একটুও মোটিভেটেড হয়, আমাদের একটু উপকার পায়, আমি চেষ্টা করেছি করতে। নওগাঁতে আপনি গেলে দেখবেন কিছুদিন আগে একটা নওগাঁতে নওগাঁ সাহিত্য পরিষদ নামে একটা অ্যাসোসিয়েশন ছিল, ওরা একটা খুব ভালো অনুষ্ঠান করেছে, এবং ওদের কবিতা দেখলে, গল্প দেখলে মনে হয় যে কেন আমরা এগুলোকে আরও বেশি প্যাট্রোনাইজ করি না। এবং আপনারা যখন থাকবেন তখন তারাও সাহস পাবে, অনেক সাহস পায় সরকারি কর্মকর্তা লেখালেখি করবে, অসাধারণ। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আর আপনার কাছে শুনতে চাইবো আপনার সেই কি বলে করোনাকালীন জনপ্রিয় সেই কবিতা, এই যাত্রায় বেঁচে গেলে, এই যাত্রায় বেঁচে আছেন, সেই বেঁচে যাওয়ার শুকরিয়াটুকু জানিয়ে যে আসলে কি কি করতেন সেসবও জানবো, তবে বিদায় নিতে হচ্ছে সকালের বাংলাদেশ। সকালের বাংলাদেশে এতক্ষণ ছিলাম আমি এবং রবিন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তরুণ লেখক সাহিত্যিক সহস্র সুমন। সকালের বাংলাদেশের এই পর্যায়ে এসে আমরা একদম শেষ সময় চলে এসেছি, একটা কবিতা শুনতে শুনতে বিদায় নিব। আপনাদেরকে বলতে চাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সাবধানে সতর্ক চলাফেরা করবেন। শুনতে চাই সেই কবিতা, করোনার শুরুর সময়টায় যে কবিতা আশার সঞ্চার করেছিল, ভরসা জাগানোর চেষ্টা করেছিল, এই যাত্রায় বেঁচে গেলে। এই যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচব, সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব, এই যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাবব, যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব, একাকী নীরের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব, এ যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দেব, ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাব, বন পাহাড়ার সাগর দেশে বিনয় হেসে নত হব, এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব, আর হব না অহংকারী, আর হব না রাস ভারী, থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী, পবিত্র প্রাণের ইবাদত হব, এ যাত্রায় বেঁচে পড়তে গেলে মানুষের তরে মানুষ হব, নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, মামার হাতের ফুচকা খাব, চায়ের কাপে ঝড় ওঠাব, বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব, ঘুরি ওড়াব রং বেরঙের নৌকা, হব মুক্ত পালের, এ যাত্রায় বেঁচে যদি যাই দুর্বলের কাছে আর জম হব না, হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথের ভিড় হব না, সত্যি যদি রেহাই পাই বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার, যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব, পারি ফিরলে এবার মায়ের শাড়ির আঁচল হব।